আমার ব্লগ টিপ নিয়মিত দেখেন, তারা কিন্তু আমার ব্লগ থেকে আসলে দেখতে পারেন যে আমি এই রেডিওনটা কত দাম দিয়েছি, এসএফ গুলো কত দাম দেওয়া হয়, এর পাশাপাশি স্ট্রাইকার গুলো কত দাম দেওয়া হয়, মানে ম্যাক্সিমাম বাইক গুলো কিন্তু 600 তো জেনুইন ভাই। আমাদের মিটার টেম্পার করতে পারলে গাড়ি ফ্রি, গাড়ি ফ্রি। শাকিল ভাই একই কথা। ওকে, দাম কত ভাই? এটা তো বাংলাদেশ চ্যালেঞ্জ দামে দিব। বাংলাদেশ চ্যালেঞ্জ দামে? হ্যাঁ, তাহলে ইন্দো ভার্সন ভাই, 2023 এর মডেল, মিরপুর বিআরটি, 12 সিরিয়াল। এটা হচ্ছে তাইওয়ানের স্কুটি শাকিল ভাই, এটা হচ্ছে এসওয়াইএম কোম্পানির 2018 মডেলের একটা স্কুটি, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আমাদের মা বোন ভাই ব্রাদার যারা এই স্কুটি লাভার, তাদের জন্য কেউ স্কুল ট্রিপ দিতে চায়, চিন্তা করে বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, কেউ বউ বেটি নিয়ে যেতে চায়, তাদের জন্য হচ্ছে এই স্কুটি। 50,000 টাকায় দিব শাকিল ভাই। 50,000 টাকায় স্কুটি? 50,000 টাকায় দিব শাকিল ভাই। চারজন মানুষ নিয়ে আপনি 80 স্পিডে গাড়ি চালাতে পারবেন, আর তিনজনে 100, একজনে চালালে 120 উঠবো গাড়ি ভাই। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আসলেন। জাতির সব ক্রাশ লিডাররা আছেন ভাই। আমার কাজই তো এটা শাকিল ভাই, জাতির ক্রাশ, সব ক্রাশের জিনিসই আমি নিয়ে আসি শাকিল ভাই। আচ্ছা আচ্ছা শাকিল ভাই, আজকে কিন্তু অনেক গাড়ি আনছি। অনেক গাড়ি আনছেন? নতুন পুরাতন মধ্য পুরাতন সবই আছে কিন্তু। নতুন পুরাতন মধ্য পুরাতন সব আছে, সব সব একদম, বেশি দাম থেকে শুরু করে কম দামি পর্যন্ত সবার বাইক আছে আমার কাছে আজকে। সবার জন্য বাইক আছে? সবার জন্য আছে। আচ্ছা, আপনার কাছে নাকি 24 এর বাইক আছে, ঘটনা সত্য? হ্যাঁ, 24 এর বাইক আছে, ঘটনা সত্য। 24 এর বাইক দাম পাবে কত মতো? দাম পাবে শাকিল ভাই 21 দামে। দাম পাবে? শিওর 21 দামে। আচ্ছা, তো এই পাশ থেকে শুরু করব নাকি ওই পাশ থেকে শুরু করব ভাই? ওই পাশ থেকে শুরু করি আগে। আচ্ছা, ওই পাশ থেকে শুরু করি। দেখেন, হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে, আর প্রত্যেকবারই যখন আমি আলিফ ভাইয়ের কাছে আসি, অর্থাৎ নারায়ণগঞ্জে আসি, নারায়ণগঞ্জে কিন্তু হিউজ একটা ছাড় দেওয়া হয় বাইকে। যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য বাইক আছে, যারা সাইকেলের নামে বাইক কিনবেন তাদের জন্য কিন্তু বাইক রয়েছে। কিন্তু প্রথমে দেখাবো, কিন্তু আমরা প্রথমে দেখাবো লালটা ভাই, লালটা, তারপর কালাটা। লালটা তারপর কালাটা? হ্যাঁ ভাই, এটা হচ্ছে এফজেডএস ভার্সন 3। এটা অফিসিয়াল একটা বাইক, ইয়ামাহা অফিসিয়াল, 2022 এর মডেল, 60 সিরিয়াল, মিরপুর বিআরটি এর নাম্বার। ওকে, গাড়ি চলছে মাত্র 18,000 কিলোমিটার শাকিল ভাই। 18,000 কিলো? হ্যাঁ, এই যে দেখেন, ডিস্ক এখনো ফ্রেশ, চাকা এখনো ফ্রেশ, গাড়িও একদম ফ্রেশ, গাড়ি ফ্রেশ, গাড়ি ফ্রেশ। ফার্স্ট মালিকের নামের গাড়ি, ডিজিটাল প্লেট, এখনো বিআরটি এতে আছে, যেদিন নামটা স্পর্শ করবে ওইদিন লাগাই দিব। ওইদিন নাম না, গাড়ি তো কোথাও কোনো নাম চুলের দাগও নাই রে ভাই। নাই নাই নাই, একদম ফ্রেশ শাকিল ভাই, দেখেন একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন। যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য কিন্তু আসলে এই ম্যাক্সিমাম বাইক বাইক দেখাবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই নতুন গার্লফ্রেন্ডের মতো ভাই। গার্লফ্রেন্ডের মতো? হ্যাঁ, নতুন গার্লফ্রেন্ডের মতো বাইক। ওকে শাকিল ভাই, সাউন্ড একদম চমৎকার, গাড়ি একদমই ফ্রেশ কন্ডিশন। দাম রেখেছি মাত্র 2,05,000 টাকা। 2,05,000? 2,05,000। অনেক কষ্ট করে জাম জুম ঠেলি আইছি ভাই নারায়ণগঞ্জ। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা কমাই দিলাম জাম ঠেলার জন্য। কত? 95,000? আচ্ছা দিলাম আপনার দামে 95,000। ওকে, 1,95,000 টাকা পাচ্ছেন কিন্তু এভারেজ ভার্সন 3 2022 এর মডেল। এর পাশাপাশি দেখতে পাচ্ছি স্পেশাল এডিশন এসএফ ভাই, এটা কিন্তু এসএফ এর লাস্ট মডেল, লাস্ট মডেল, এরপর আর এই এসএফ আসে নাই। আচ্ছা, এটা চলছে 18,000 কিলোমিটার, 2020 এর মডেল, 3 পার্ট হ্যান্ডেল করা, কাস্টম লুকিং গ্লাস লাগানো এবং কাস্টম লিভার লাগানো আছে গাড়িতে, আর অন থেকে ফিল করবে জি, গাড়ি একদমই ফ্রেশ শাকিল ভাই। ভাই এটা হচ্ছে আপনার 43 সিরিয়াল, মিরপুর বিআরটি এর নাম্বার, দুইটা টায়ারে চেঞ্জ করা আছে, গাড়ি 18,000 কিলোমিটার চলার পরে টায়ার উনি চেঞ্জ করছে, সামান্য কিছু 2-3,000 কিলোমিটারের মতো এরকম আর কি চালাইছে, বা 1,200 কিলোমিটার চালানোর পরে এই টায়ারগুলো লাগানো হয়েছিল, টায়ারের দাগগুলো এখনো আছে, একদম নতুন টায়ার লাগানো। হ্যাঁ, টায়ারের দাগ এখনো আছে, নতুন টায়ার দুইটা। ওকে, দাম কত? দাম রেখেছি শাকিল ভাই 1,85,000 টাকা। 1,85,000 স্পেশাল ডাবল ডিস্ক? 1,85,000 তে না, 80,000 দিবেন আজকে, আবার কমাবেন? জান 80,000 দিলাম। 78,000? এই শাকিল ভাই কি শুরু করলেন, আরে শুনতে পাইনি তো আমি। আচ্ছা ঠিক আছে, 75,000। 75,000? 75,000 টাকা। ওকে, 1,75,000 টাকা ডাবল ডিস্ক এসএফ। এসএফ যারা নিবেন, এগুলো কিন্তু স্পেশাল এডিশনের এসএফ, আর এগুলো কিন্তু বর্তমানের এসএফ এর চেয়ে বেশি স্ট্রং একটা ইঞ্জিন, মাথা নষ্ট কিন্তু একদম শাকিল ভাই, একদমই ফ্রেশ কন্ডিশন কিন্তু, আর এনি টাইম নেম ট্রান্সফার, একদিনের কাগজ, একদিনের নাম বদলি করে দিব। আচ্ছা, মালিকানা পরিবর্তন তো একদিনের ভিতর হবে না? একদিন, একদিন। আর মিটার যদি টেম্পারিং করে তাহলে গাড়ি ফ্রি? আচ্ছা আচ্ছা, ওকে, তার পাশাপাশি দেখতে পাচ্ছি কি এসএফ? এটা হচ্ছে শাকিল ভাই ম্যাট ক্লাসিক,
ম্যাট ক্লাসিক 2022 এর শেষের মডেল। আচ্ছা আচ্ছা, এটা নভেম্বর মাসে কেনা, 2022 এর 22 এর নভেম্বরে, 22 এর নভেম্বরে কেনা, 2024 এর নভেম্বর পর্যন্ত কাগজ পাবে। 10 বছরের কাগজ, 2 বছরের কাগজ, 2024 এর নভেম্বর, 24 এর নভেম্বর 61 সিরিয়াল মিরপুর বিআরটি স্পেশাল এডিশন, মাত্র 5600 কিলোমিটার চলা, একদমই সুপার ফ্রেশ, একটা চুল পরিমাণ 5600 তো জেনুইন ভাই, আমাদের মিটার টেম্পার করতে বলে গাড়ি ফ্রি, গাড়ি ফ্রি শাকিল ভাই। ওকে, এটা 2000 সরি কি বলতেছি, এটা হচ্ছে 5600 কিলোমিটার চলা গাড়ি, একটা চুল পরিমাণ স্ক্র্যাচ নাই। আমাদের যে ভাই নিবে এটা কেনা নতুন কেনা একই কথা, এবং নাম্বারটার সাথে রেডিমেড পাচ্ছেন, এই হচ্ছে সুবিধা ভাই। এই গাড়িটার প্রাইস রেখেছি আমরা 3,10,000 টাকা। 3,10,000? 3,10,000 না, 5 করেন। ওকে, 3,05,000 ডাইরেক্ট ফিক্স করা যায় না, করে দিলাম 3,00,000 টাকা ফিক্সড, ডাইরেক্ট 3,00,000, 3,00,000। ওকে, মাত্র 3,00,000 টাকায় কিন্তু পাচ্ছেন এসএফ এফআই এপিএস 2022 এর মডেল, 23 এর নাম্বার করা, 3,00,000 টাকায় ভাই। এটা মার্কেট থেকে কিনতে গেলে 3,78,000 টাকা লাগবে, সেখানে কাগজ সহ করতে গেলে কত পড়ে দেখেন, 4,00,000 টাকা পড়ে, 1,00,000 টাকাই কম পাইলেন, 1,00,000 টাকা কম, তাও আবার নতুন গাড়ি, ব্রেক ইন পিরিয়ড মাত্র শেষ হয়েছে। ওকে, তার পাশে দেখতে পাচ্ছি R15 ভার্সন 4 ভাই, এটা তো বাংলাদেশ চ্যালেঞ্জ দামে দিব, বাংলাদেশ চ্যালেঞ্জ দামে, হ্যাঁ, তার ইন্দো ভার্সন, ইন্দো ভার্সন ভাই, 2023 এর মডেল, মিরপুর বিআরটি 12 সিরিয়াল, 12 সিরিয়াল মিরপুর বিআরটি 23 এর মডেল, হ্যাঁ 23 এর মডেল। আচ্ছা, বাংলাদেশ চ্যালেঞ্জ দাম ভাই, চলছে কত, চলছে মাত্র 9400 কিলো, 9400 কিলো, 9400 কিলো। চাকাটা দেখা দেন, চাকা চোখা থেকে যা আছে ভাই, আপনার কাছে আপনি মিটার চ্যালেঞ্জ দিয়েছেন, আপনার কাছে কিছু বলার আছে না? আর কিছু বলার নাই শাকিল ভাই, যে কোনো শোরুমে থেকে কিনতে গেলে সেকেন্ড হ্যান্ড শোরুম এই গাড়িগুলো বর্তমানে বিক্রি করতেছে আপনার 4,70,75,65, এর নিচে কোথাও পাবে না, কিন্তু আমাদের কাছে শাকিল ভাই ভাই মাত্র 4,50,000 টাকা দিয়ে দিচ্ছি আমরা এই গাড়ি, 4,50,000 দিবেন, 4,50,000। আজকে যদি চ্যালেঞ্জ নিতে হয় তাহলে চ্যালেঞ্জ এমন একটা নিতে হবে যে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আপনার কাছে আসবে, এরকম চ্যালেঞ্জ নিতে হবে, 4,40,000 দেন। ঠিক আছে, 4,40,000 শাকিল ভাই, আপনি বললেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, 4,40,000 কেউ R15 ভার্সন 4 এই 23 এর মডেল কেউ দিতে পারবে না, আমি দিলাম 4,40,000 টাকা, মডেল 23 এর পাইছে, মডেল 23 এর। ওকে, 23 এর মডেল 4,40,000 টাকা, ইন্দো ভার্সন R15 ভার্সন 4। আচ্ছা, এর পাশে পাশে দেখতে পাচ্ছি কি আমরা ভাই, এটা তো নতুন গাড়ি, ইনটেক গাড়ি, মাত্র 1800 কিলো চলা, 1800 কিলো, 1800 কিলো, তাও আবার অন টেস্ট, যে কোনো জেলার নাম্বার করতে পারবে, যে কোনো জেলার নাম্বার করতে পারবেন, অন টেস্ট বাইক আছে, 2024 এর মডেল, এটাই 24 এর মডেল শাকিল ভাই। আচ্ছা, এটাই 24 এর মডেল, এটাই 24 এর মডেল। ওকে, এটা আমাদের নারাগন শোরুমেরই সুজুকির থেকে নেওয়া গাড়িটা, মাত্র 1800 কিলোমিটার চলা, এটা হচ্ছে নিয়ন ব্ল্যাক এডিশন। এই গাড়িটা যে কিনছে সে নাম্বার করেনি, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, একটা চুল কোথাও কোনো রকম চুল পরিমাণ দাগও নাই, চুল পরিমাণ দাগ নাই শাকিল ভাই, একদমই ফ্রেশ, 1800 কিলো গাড়ি, এটা দেখা কিছু নাই। এটা গাড়ি ব্রেক ইন পিরিয়ড শেষ করতে গেলেও 2,500 থেকে 3,000 কিলোমিটার চালাতে হয়, সেখানে 1800 কিলো চলছে ব্রেক ইন পিরিয়ড শেষ। এটা কেনার ইনটেক কিনা একই কথা। ওকে, দাম কত শাকিল ভাই? দাম রাখছি 3,30,000 টাকা, মার্কেটে 60,000, 3,30,000, 3,30,000 মার্কেটে, 60, মার্কেটে 60, তাহলে আপনি তো 40,000 টাকা কম রাখাই লাগে, তাই বলতেছেন নাকি? তাহলে 40,000 কম হইলে কত হয়? 30,000 কত? 30,000, 20,000, 20,000, আপনি তো 30,000 বলে দিছিলেন, 20,000। ওকে, শাকিল ভাই বলছে 3,20,000, তাহলে 3,20,000 টাকা দিয়ে দিলাম, সত্যি 3,20,000, 24 এর মডেল, মাত্র 1800 কিলো, মডেল এসএফ এফআই এবিএস পাচ্ছেন মাত্র 3,20,000 টাকায়, মার্কেট প্রাইস থেকে 40,000 কম, আনবিলিভেবল প্রাইস, কিন্তু 24 এর মডেলই পাইছে, যে কোনো 24ই আছে, 24ই আছে ফাইলে, সারা বাংলাদেশে যে কোনো জেলার নাম্বার করতে পারবে। ওকে, তার পাশে আমি দেখতে পাচ্ছি কি অ্যাপাচি আরটিআর 2V ভাই, এটা হচ্ছে আমার মতো মধ্যবিত্তর গাড়ি, যাদের বাজেট আমার মতো তাদের জন্য হচ্ছে এই গাড়ি, এই গাড়িটা আমার এক ছোট ভাইয়ের গাড়ি ভাই, বুঝছেন? এটা কি গাড়ি রে ভাই? এটা আরটিআর, আরটিআর এর কালার আবার এরকম কবে আসলো? এটা ম্যাট কালারের গাড়ি ভাই, 160 150 না, কিন্তু 160 সিসির গাড়ি, 160 19 এর মডেল। আচ্ছা, 19 এর মডেল, 44 সিরিয়াল মিরপুর বিআরটি এর গাড়ি ভাই। আচ্ছা, মাত্র 19,000 কিলোমিটার চলছে, 19,000 কিলোমিটার চলছে, মাত্র 19,000 অরিজিনাল। আচ্ছা, যে ছেলেটা গাড়ি চালাইছে এর রুচি ছিল বলতে হবে ভাই, রুচিশীল মানুষ তো, গার্লফ্রেন্ডের জন্য গাড়ি বিক্রি করে ফেলছে, বুঝছেন? কি গার্লফ্রেন্ডের জন্য বাইক বিক্রি করে গার্লফ্রেন্ড স্কুটি কিনে দিয়েছে এই গাড়ি বিক্রি করে, গার্লফ্রেন্ডের কাছে বিক্রি করে দাও। আচ্ছা আচ্ছা শাকিল ভাই, না দাগটা কিছু নাই, একদমই ফ্রেশ, ইঞ্জিন আনটাচ, আর গাড়ি চলছে 19,000 কিলোমিটার, গাড়ির কাগজ 2025 সাল পর্যন্ত আপডেট শাকিল ভাই, 25 পর্যন্ত আপডেট, হ্যাঁ। দাম কিন্তু খুবই কম রাখছি শাকিল ভাই, কত ভাই? 98,000, 98, 98, 98 বলেন না, 88 বলেন, কিছু শুনতে পাইনি, 98 বলছি,
যদি ভাইগা যায় তাহলে আবার মালিকানা করতে গেলে একটু ওয়েট করতে হবে। বুঝে নেই তো শাকিল ভাই, এই গাড়িটা চাকা টাকা একদমই ফ্রেশ আছে, গাড়িও একদমই ফ্রেশ আছে, যে কোনো জেলা সারা বাংলাদেশে নাম্বার করতে পারবে। আর ফাইল আমাদের কাছে রেডি আছে 2021 মডেল রেডিয়ন, এটা মডেল রেডিয়ন, হ্যাঁ এটা মার্কেট প্রাইস আছে বর্তমানে 120,000 টাকা, 120,000, কিন্তু আমি দিব শাকিল ভাই মাত্র 75,000 টাকায়, 120,000। আচ্ছা ঠিক আছে, কি কমাই দেব? 65 করে দিব। আচ্ছা ঠিক আছে, 65,000 টাকা, 65,000 টাকা পাচ্ছেন, কিন্তু টিভিএস এর রেডিয়ন অর্ধেক দামে পেল, অর্ধেক দামে, 21 মডেল, 21 এর মডেল ভাই, এগুলা 16-17 এর মডেল কিনতে গেল এই দামে পাবে না, 70 এর নিচে। আমি করে দিব, কোনো সমস্যা নেই, টাকা দিবেন, নাম্বার করে দিব, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ শাকিল ভাই, দামে কি গাড়ি দিতে পারবো? না না, আসলে দিতে পারবো না, সেটাই নাম্বারের টাকা যা আছে সেটা আমাকে দিয়ে দিবেন, আমি নাম্বার করে দিব। টিভিএস স্ট্রাইকার, যাদের তেল সাশ্রয় করার ইচ্ছা বা অথবা রাইড শেয়ারিং করতে চান, অফিস আদালত বাসা শ্বশুর বাড়ি যে কোনো জায়গায় যাওয়ার জন্য তেলের টাকা বাঁচানোর জন্য প্রয়োজন হচ্ছে টিভিএস স্ট্রাইকার। টিভিএস স্ট্রাইকার 2018 মডেল শাকিল ভাই, 18 মডেল, 55 সিরিয়াল, মিরপুর বিআরটিএন নাম্বার, ফার্স্ট মালিকের গাড়ি, 2025 সাল পর্যন্ত কাগজ করা। আচ্ছা শাকিল ভাই, গাড়ি কিন্তু চলছে মাত্র 19,000 চাকা দেখা দেন, অরিজিনাল স্টক টায়ার, স্টক টায়ার, এটা কি 17 মডেল না 18 মডেল? 18 মডেল, 18 মডেল স্টক টায়ার, স্টক টায়ার, অরিজিনাল টায়ার, গাড়ি কম চালাইছে তো ভাই? গাড়ি কম চালানো, এই চ্যালেঞ্জ থেকে বোঝা যাচ্ছে, এটা কৌশিক কোম্পানির এসআর ভাইয়ের গাড়ি, ওনার আরো একটা বাইক আছে ভাই, এই কারণে মনে করেন উনি ওই বাইকটা বেশি চালায়, এই বাইকটা একটু কম চালায়, তাই এই কারণে গাড়িটা একটু কম চলছে, গাড়ি ফালাই রাখতো। আচ্ছা আচ্ছা, মানে এই যে সব ডিটেইলসগুলো বলতেছেন, যখন গাড়ি বিক্রি করতে আসে তখন কি নামে নক্ষত্র খুঁজে বের করে ফেলেন? আমি সব বের করি ভাই, মানে সবাই তো আমার ভাই ব্রাদার হয়ে যাবে, বুঝছেন, সবার ডিটেইলসগুলো আমার কাছে বইলা ফেলে। তো শাকিল ভাই, এটার প্রাইস কিন্তু বেশি না শাকিল ভাই, 87,000। কত? 87, 87 মানে, 87 মানে, আচ্ছা 85, কিসের 85? আচ্ছা 80, কিসের 80? 80 নিচে নেবে, 75,000। শাকিল ভাই, এটা হচ্ছে SYM কোম্পানির 2018 মডেলের একটা স্কুটি, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আমাদের মা বোন ভাই ব্রাদার যারা এই স্কুটি লাভার তাদের জন্য, কেউ স্কুল ট্রিপ দিতে চায়, চিন্তা করে বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, কেউ বউ বেটি নিয়ে যেতে চায়, তাদের জন্য হচ্ছে এই স্কুটি। শাকিল ভাই, এটা কাগজপত্র 2024 সাল পর্যন্ত পুরো আপডেট, ফার্স্ট মালিক, এই যে এই জিনিসটা খেয়াল করছেন ভাই, এটা কিসের লোগোর মতো লাগছে দেখেন তো? এটা ইয়ামাহার লোগো, ইয়ামাহার লোগো, কিন্তু এই কালোটুকু কিসের মতো লাগছে? BMW, BMW, রাইট, আবার পুলিশের কালার, পুলিশ ভাই, পুলিশ ভাই কিন্তু এই গাড়িগুলো চালায়। হ্যাঁ শাকিল ভাই, গাড়ির ইঞ্জিনের সাউন্ড চমৎকার সাউন্ড, আর গাড়ি কিন্তু টপ উঠে কিন্তু 110, এটা কিন্তু রেডি পিকআপের স্কুটি, 110 কিলোমিটার পর্যন্ত আপনি। এটা ডিজিটাল নাম্বার আছে, সমস্যা নাই, নাম ট্রান্সফারের সময় ডিজিটাল নাম্বারের জন্য অ্যাপ্লাই করে দিব। শাকিল ভাই, দাম চেয়েছি 65,000 টাকা, 65,000, কাগজপত্র আপনি যে নাম্বার, আপনি কি মালিকানা করে দিয়ে 65,000? না, মালিকানার টাকা ওনারাই দিবে, 65,000, মালিকানা করেই দেন 65,000-এ, তাহলে কি আমি
একটা বিশাল অফার দিয়ে দিব, মালিকানা টালিকানা উনি করে নিবে, সমস্যা নেই, খরচ দিয়ে দিবে। আমি একটা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার দিয়ে দেই, বাংলাদেশ চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি আমার আমার রেকর্ডে আজ পর্যন্ত এত ছাড় আমি কোনো গাড়িতে দিইনি, আজকে যে ছাড়টা দিব এই গাড়িতে। 50 দিবেন নাকি? 50,000 টাকাই দিব শাকিল ভাই। 50,000 টাকা? 50,000 টাকা স্কুটি, তাও আবার ঢাকার নাম্বার করা, তারপর দেয়া হচ্ছে আপনার কাগজ আপডেট, গাড়ি কিন্তু 110 চল, রেডি পিকআপের স্কুটি, রেডি পিকআপের স্কুটি মাত্র 50,000 টাকায়। হ্যাঁ, ইনস্ট্যান্ট টর্ক উঠবে, আপনার একটা গাড়ি ওভারটেক করবেন, ভয়ভীতি থাকবো না, কোনো ভয় পাবেন না, ইনস্ট্যান্ট পিকআপ দিবেন, গাড়ি 600 করে দৌড়াইব। ওকে, আচ্ছা তার সাথে দেখবো কি বাচ্চা বাচ্চা একটা গাড়ি। এই বাচ্চা গাড়িটা হচ্ছে আমাদের রাফ ইউজার গাড়ি, এটা আমাদের শোরুমের কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন জায়গায় যেতে হলে এই গাড়িটা আমরা ইউজ করি, আমাদের ছোট ভাইরা ইউজ করে। তো এটা আমাদের পার্সোনাল ইউজারের গাড়ি, 2017 মডেল, 10 বছরের নাম্বার করা শাকিল ভাই। তাও আবার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট ওনারের নামে, ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট ওনার। এটা কি কুরিয়ার নাম্বার? না, এটা মিরপুরের নাম্বার শাকিল ভাই। আর গাড়ির আউটলুকের দিকে তাকালে আসলে বুঝবে না, কারণ গাড়িতে আমরা যে টাকা খরচ করছি, আমরা যেভাবে গাড়িটা বানাইছি, এটা লুক দেখে কেউ বুঝতে পারবো না গাড়ি কি। চারজন মানুষ নিয়ে আপনি 80 স্পিডে গাড়ি চালাতে পারবেন, আর তিনজন 80, তিনজনে 100, একজনে চালালে 120 উঠবো গাড়ি। হ্যাঁ ভাই, এটা ইরিডিয়াম প্লাগ লাগানো আছে, 1800 টাকা দামের। ৩৫,০০০ টাকা কিনতে পারবে, এক্সচেঞ্জ করেও গাড়ি নিয়ে যেতে পারবে, এই সুবিধাও রয়েছে আমাদের। এবং সারা বাংলাদেশের 64 জেলা থেকে আমরা গাড়ি কালেক্ট করি, আপনাদের গাড়ি যদি অন টেস্ট হয় অথবা ঢাকা মেট্রোর নাম্বার হয়, তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা গাড়ি বিক্রি করতে পারেন, এক্সচেঞ্জ করতে পারেন, অথবা আমাদের কাছে গাড়ি নিতে পারেন। তো আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি, আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা জেলা পরিষদের এই ইউটার্নটা, এই যে জেলা পরিষদের সামনে যে ইউটার্নটা দেখতে পাচ্ছেন, এই ইউটার্নের অপোজিটে আমিষ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে bikewale.bd, এটাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান। এছাড়া সরাসরি কল করে আপনারা প্রয়োজনে আসবেন, আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত শোরুম খোলা থাকে? সকাল 10টা থেকে রাতের 9টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত্রি 9টা? রাতের 9টা। তারপরে বাকি টাকা দিয়ে বাইকটা কুরিয়ার থেকে নিয়ে যাবেন। তো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি। শাকিল ভাই, আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলেন। আসলে কিছু বলার নাই, দামটা শুনেই তো আমার বলার ভাষা হারিয়ে গেছে, যে কি দামে ভিডিও করি আর কি দাম নিতে আসছি আজকে এখানটায়। দেখেন, হিউজ পরিমাণ বাইকের কালেকশন, আর প্রত্যেকটা বাইক কিন্তু অনেক অনেক বেশি ছাড় দিয়েছে। যারা আমার ব্লগ টিপ নিয়মিত দেখেন, তারা কিন্তু আমার ব্লগ থেকে আসলে দেখতে পারেন যে আমি এই রেডিওনটা কত দাম দিয়েছি, এসএফগুলো কত দাম দেওয়া হয়, এর পাশাপাশি স্ট্রাইকারগুলো কত দাম দেওয়া হয়। মানে ম্যাক্সিমাম বাইকগুলো কিন্তু অন্যান্য জায়গার থেকে আমি বলবো এখানটা কিন্তু মোটামুটি 20,000 টাকা পর্যন্ত কম। যেমন এই বাইকটি দেখেন, এই বাইকটি কিন্তু আসলে 1,75,000 টাকা দেওয়া হয়েছে। 1,75,000 টাকা কিন্তু ইম্পসিবল 2020 মডেল ডাবল ডিক্সের এসএফ পাওয়া, এটা গ্যারান্টি সহকারে। এর জন্য কিন্তু আলিফ ভাই বারবারই বলে যে ভাই আমি বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করি। শাকিল ভাই, আজকে থেকে ধর আপনি আমার এখানে আসেন না, আপনি সচরাচর সবসময় দেখতেছেন, আমি কিন্তু মিটার টেম্পার ছাড়া গাড়ি এবং সবসময় সবার কাছ থেকে অন্যান্য জেলা থেকে আমি কমেই কম মূল্যে বাইকটা দিয়ে থাকি। আমার এখানে 5-10,000 টাকা ডিফারেন্স থাকে অন্যান্য জায়গা থেকে, এবং গাড়ি কন্ডিশনও মোটামুটি ফ্রেশ থাকে আরও। তো শাকিল ভাই, যে কোনো বাইক নিতে হলে আপনার ভরসায়, আমার ভরসায়, আপনাদের নিজের দোকান মনে করে আপনারা আসবেন। এটা আপনাদের দোকান, আমরা আপনাদের পরিবারের সদস্য, আপনাদের ওই জিনিসটাই দিব যেটা আপনাদের জন্য ভালো হবে, এই বিশ্বাস নিয়ে আমাদের এখানে আসবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।